অবাক হলো সত্যি, উন্নত দেশ থেকে এখন অনেক শিক্ষার্থী বাংলাদেশে আসছেন ধর্মীয় শিক্ষা গ্রহণে। পরিপূর্ণ সুন্নার অনুসরণ করে ইমান আমলের পূর্ণতায় এদেশ থেকে হতে চান কোরআনে হাফেজ, এমন স্বপ্নের কথা জানিয়েছেন এশিয়া এবং আফ্রিকার অনেক শিক্ষার্থী। বিদেশে পড়তে যাবার বিপরীতে ধর্মীয় শিক্ষায় ভিন দেশিদের এই দেশে পড়ানোর আগ্রহকে সম্ভাবনার চোখে দেখছেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে বলা হয় দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাধারা। প্রতি বছরই এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হচ্ছেন দেশের লাখ লাখ শিক্ষার্থী। সরকার ইতোমধ্যে কওমি মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ স্তরকে মাস্টার্স ডিগ্রির সমমানের মর্যাদা দিয়েছে। শুধু দেশি শিক্ষার্থী নন, সাভারের পূর্ব শাহিবাগের এই মারকাজুল উলুম আশ-শারিয়াহ মাদ্রাসায় দেখা গেল ভিন্ন চিত্র। এখানে হিফজ ও দাওরায়ে হাদিস বিভাগে পড়াশোনা করছেন মালয়েশিয়া থেকে আসা চার শিক্ষার্থী। ইতোমধ্যে তারা মানিয়ে নিয়েছেন এখানকার পরিবেশ, শিখেছেন অল্প বিস্তর বাংলাও। আলহামদুলিল্লাহ, আমি পাঁচ মাস যাবৎ এখানে আছি, একটু একটু বাংলা শিখেছি। এখানকার লেখাপড়ামান অনেক ভালো, আমরা এখানে আইন অনেক ভালো আছি, বাংলাদেশ খুব সুন্দর দেশ। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে কওমি শিক্ষার্থীদের পছন্দ ভারতের আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় ও মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়। তবে এদেশের মাদ্রাসা থেকে এখন কোরআনে হাফেজ কিংবা আলেম হবার স্বপ্ন দেখছেন ভিনদেশি শিক্ষার্থীরা। ইনশাল্লাহ আর পাঁচ মাসের মধ্যে শেষ হয়ে যাবো, আলেম হয়ে যাবো। তো তারপরে আমার লক্ষ্য হলো এরকম দিন ইসলাম প্রচার প্রচার করবো এখানে। উস্তাদ অনেক ভালো ব্যবহার করে, আর বন্ধু যা আছে অনেক ভালো ব্যবহার করে, বাংলাদেশ খাওয়াটা অনেক ভালো, আর একটু ঝাল, আর আমার কাছে কাচি ব্র্যান্ড ভালো লাগে। মৌলিক দিনই শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জনসম্পদের রূপান্তরে এই মাদ্রাসার শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে মেকানিক্যাল, ড্রাইভিং, টেইলারিং, ইলেকট্রিক্যাল, কম্পিউটার এবং ব্যবসায়ী শিক্ষা বিষয়ের মতো কারিগরি শিক্ষাকে। এমন প্রেক্ষাপটে মাদ্রাসা শিক্ষায় বিদেশি শিক্ষাবান্ধব নীতিমালা প্রণয়নের উপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা। মালয়েশিয়া থেকে চারজন ছাত্র তারা চলে আসছে, সাথে সাথে অন্য দেশগুলো থেকেও আলহামদুলিল্লাহ ছাত্ররা আসতে চাচ্ছে, বিশেষ করে আফ্রিকার কয়েকটা দেশ থেকে এবং চায়না থেকে, ইন্দোনেশিয়া থেকে, কিরগিজস্তান থেকে, বেশ কয়েকটা দেশ থেকে তারা এখানে আসতে চাচ্ছে। তার বড় কারণ হলো এখানকার লেখাপড়ার মান, এর মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে তুলে ধরতে চাচ্ছি। বহির্বিশ্বে দেশের সুনাম ছড়িয়ে দিতে মাদ্রাসা শিক্ষায় বিদেশি শিক্ষার্থীদের এই আগ্রহকে সম্ভাবনাময় হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়ে আস, সামনে আসো, এদের জুতা দিয়া বাইরা। তাকে বলে দেশে চলে আসতে, আমার কি সকল লোক নাই নাকি? তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? দুইটা পয়সা পাঠানোর পরে নিজের অনেক বাদবার মনে করতেছি। আপনার মিশন আর মেশিন দুইটাই আমার দেখা সব। আমার মনে হয় তোমার এখন সংসার আলাদা করার সময় চলে আসছে। তোমরা চাইছো আমাকে বিয়ে দিতে, বিয়ে করছি আমার এই পরিস্থিতির জন্য তুমি দেন। বড় ভাই, ওইটা ভুলা যায় নাই দেখেই তো এখনো হাত ওঠে নাই। কি করি তুই? এবারে হাত তুলবি? বলে কাজ না হইলে আপনার জুতো আমার গাল। আমারে ভিসা দিব তো? বিদেশ যেতে কি ভিসা লাগে? লাগে শুধু একটা কানেকশন। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের? যে লাইলিরে মারলে মজনু সিকিউর দিয়ে ওড়ে মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধাঁধা, সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কি? আমি দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। ম্যাডাম, পান্ডে সার্টিফিকেট।
তুমি কি আসলে ভাইয়া বল তো তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলতে তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা ভালো কোন মেয়েটা এটা ধরেন এখানে দুই ভরি আছে আর কি করতেছ এগুলো এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন দাগিনে আমি যা কিছু করছি তোর ভালোবাসে করছি আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই আমরা এখন একটা মজার খেলা খেলবো এইটা আপনি ভিডিও করবেন আমি কিন্তু ভিডিও করতেছি ভাই সেই লাগে দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 মিনিটে এনটিভি তে এখন বিকাশ ভাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন